তো গাইস আজকে কি রান্না করতেছি দেখি আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়া পটল দিয়া চিংড়ি মাছ করি। চিংড়ি মাছ বিচ্ছে রান্না এই যে চিংড়ি মাছ এটা সে দিব রে ভাই এটা কিছু নাই বকরিটা নষ্ট হয়ে যাবে। তো আজ গাইস আজকে রান্না করতেছি বরকলি দিয়ে চিংড়ি মাছ দিয়া আর তো চিংড়ি মাছ টান দিয়ে রাখছি যাতে তারা না খেলে বা হলুদ হয়ে গেলে স্বাদ লাগে না। সাথে কি বিয়ে আজকে আর কি আছে আজকে আছে কি মাছ জানি কইলেন হাক্কুশ মাছ। হাক্কুশ আজকে আমাদের একটা নতুন জিনিস রান্না করে দেখাবো মেথি দিয়ে হাক্কুশ মাছ দিয়ে। যেটা হাড়টা দেখতেছেন না এটা কিন্তু একবারে কড়কড় হাড়ের মতো সেই সাপ মানে এই মাছের কোনো অংশ ফালানো যায় না এটা হলো সবচেয়ে বড় কথা। গাইস আমাদের চিংড়ি মাছ শেষ কাটা এবার এটা আমি পিষে নিব গাইস। মোটামুটি আমাদের সব কিছু কাটা বাটা সব কমপ্লিট এখন রান্না শুরু করব। তো প্রথমে আমি কড়াইটা অন করে দিলাম। প্রথমে আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে বরকলিটা পরবর্তী রান্না করব মেথি দিয়া পোড়া কি বলে এটা হাতুস মাছ। মোটামুটি আমাদের কড়াই গরম হয়ে গেছে প্রথমে তেলটা দেবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কিন্তু আরও লাগবে পেঁয়াজটা লাগবে আজকে পেঁয়াজ লাগবে পেঁয়াজটা আমি একটু কষাই নেবো কারণ একটা বাদামি বর্ণের কালার লাগবে তারপর এটা আমি অন্যান্য মশলা করে দিয়ে দেবো প্লাস চিংড়ি মাছটা। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে ওটার সাথে হালকা পানি যোগ করে দিব যাতে পেঁয়াজটা পড়ে না যায়। আমি হালকা হলুদ ব্যবহার করি তার মানে ব্যবহার হলুদ তারা খেলে ভালো লাগে না কালার কালার আসে না সেখানে হালকা হলুদ ব্যবহার করবো এটার সাথে চিংড়ি মাছ যোগ করে দেবো। ওকে মোটামুটি পেঁয়াজটা আমাদের কষানো হয়ে গেছে এটার সাথে আমরা চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেবো। এটা চিংড়ি মাছটা বেটে দিলে ফ্লেভারটা প্রত্যেকটা সবজির সাথে যায় এই জন্যই দেওয়া পানি অ্যাড করে দেবেন। এটা 20 মিনিট কষাবো মেথি দিয়ে সেই পাকে মেথি আমরা একটু ভেজে নেব ওকে এখন রাখবো 5 মিনিট আমি রেখে এটা নামাই দেবো। মেথি রান্না করার জন্য আমরা কড়াই দিয়ে দিয়েছি এটা আমরা তেল দিয়ে দেবো কোনো এখন দেবো আমাদের মশলা কষানো হয়ে গেছে আমি হালকা পানি দিয়ে দেবো। তাই দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে গা এখানে এটা অফ করে দেবো খাওয়ার জন্য আমি এটা ভিতরে সম্পূর্ণটা তুলে রাখতেছি। ভাই কাঁচা কাঁচা কিন্তু ভেরি টেস্টি সমস্যা নাই তো না সমস্যা নাই মাছটা দিয়ে দেবো হাফ পিস মাছ কষানো হয়ে গেছে আর কিছুক্ষণ কষাবো সুন্দর একটা কালার আসছে এটার সাথে যোগ করবো মেথি ওকে এখন মাছগুলো আমরা একটু ভেঙে দিব এই তো আমাদের ঘাটা হয়ে গেছে জিরা যোগ করে দেবো। রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন আর আমার নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।